সাইদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করলেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সাংবাদিকদের মেয়র বলেছেন কিছু লোক অতি উৎসাহী হয়ে মামলা করেছেন, তাদেরকে মামলা প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। মধুমতি ব্যাংকে নিয়ম মেনে টাকা রাখা হয়েছে বলেও দাবি করেন মেয়র। এদিকে সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে 19 জানুয়ারি আদেশ দেবেন আদালত। মাহমুদ হাসানের রিপোর্ট। নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে সাকরাইন উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে যোগ দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সমগ্র ঢাকা ব্যাপী আমরা আয়োজন করতে যাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র আবারও জানান সাইদ খোকন ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়েই বক্তব্য দিয়েছেন, তার মানহানিকর বক্তব্য পর্যালোচনা করে দেখা হচ্ছে বলেও জানান তাপস। আমরা অভিযান পরিচালনা করলাম, ওই যে ষোলোকে বলে কেঁচো খুঁড়তে সাপ পেরিয়ে গেল, তখন উনি এখন সে এবং মামলা হলো তার ফলশ্রুতিতে, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার পুরো প্রতি একটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বক্তব্যগুলো করেছেন। সাইদ খোকনের একটি অভিযোগের বিষয়ে তাপস বলেন বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নিয়ম মেনেই মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাকা রাখা হয়েছে, এতে আইনের ব্যত্যয় ঘটেনি। মধুমতি ব্যাংকে শুধুমাত্র আমি একজন শেয়ার হোল্ডার পরিচালক বলে এখানে কোনো অযাচিত বা অনাক কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে কিছু করা হয়েছে এরকমটা প্রতিবন্ধ না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তাপস। আমাদের এই অভিযান চলবে, এখানে আরো অনেক কিছু বের হতে পারে, সেটার জন্য তো আমি ব্যক্তিগতভাবে দায়ী থাকব না। সাইদ খোকনের বিরুদ্ধে করা মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন মেয়র। আমার বিনা অনুমতিতে তারা এই মামলাটি করেছে, আমি আশা করব তারা এই মামলাগুলো প্রত্যাহার করবে। এদিকে ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন গ্রহণ করা হবে কিনা তা 19 জানুয়ারি আদেশের দিন ধার্য করেন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।